এবার ইতালিতে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাকবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে তাদের বিয়ের কার্ড ভাইরাল হয়েছে। এই কার্ডে হবু দম্পতির বিয়ের দিনও ঘোষণা করা আছে। ইতোমধ্যে সেখানে বেশ কিছু বলিউড তারকা পৌঁছে গেছেন। সম্প্রতি অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের কার্ড প্রকাশ্যে এসেছে। আগামী 12 জুলাই মালা বদল করতে চলেছেন তারা। মুম্বাইয়ের জি ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাদের বিয়ের জমকালো আসর বসবে। হিন্দু বৈদিক রীতি অনুযায়ী অনন্ত আর রাধিকা চির বন্ধনে আবদ্ধ হবেন। মার্চ মাসে গুজরাটের জামনগরে তাদের বিবাহ পূর্ব অনুষ্ঠানের আসর বসেছিল। আয়োজিত প্রথম বিবাহ পূর্ব অনুষ্ঠানে ছিল দেশি বিদেশি তারকার মেলা। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, সালমান খান থেকে শুরু করে আরও অনেক তারকা এই আসরকে আরও ঝলমলে করে তুলেছিল। রিয়ানা নাচে গানে মাতিয়ে দিয়েছিলেন অনন্ত রাধিকার বিবাহ পূর্ব আসরকে। তাদের এই অনুষ্ঠানে 1200 কোটি রুপি খরচ হয়েছিল। এদিকে 29 মে থেকে অনন্ত রাধিকার দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। 1 জুন পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এক বিলাসবহুল ক্রুজে তাদের প্রি বিবাহের আসর বসেছে। নাইট পার্টি, টোকা পার্টি, এই রুম হলিডে সহ আরও নানা অনুষ্ঠান রাখা হয়েছে এই আসরে। প্রাক বিবাহ অনুষ্ঠানে সালমান খান, রণবীর কাপুর, আলিয়া ভাট সহ অনেকেই পৌঁছে গেছেন সেখানে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।